আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বার্সা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লঙ্কাই ভ্রমণের এই পর্যায়ে আমি আছি স্কুবা ক্লাব লঙ্কাওই। আমার অনেক দিনের স্বপ্ন শখ একটা সাগর পাড়ে সাগরের নিচের দৃশ্য দেখবো, ডাইভিং আমি কখনো করিনি। আজকেই আসলাম, কন্ট্যাক্ট করে আসছি। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সাগরের নিচের দৃশ্য। আসলে উপরে তো আমরা অনেকেই দেখছি, আজকে নিচে কিছু দেখার চেষ্টা করি। আমি কোনোদিন যাই নাই, দোয়া করবেন যাতে ভালোভাবে শেষ করতে পারি। আর যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে, লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত দিবেন, আমি চেষ্টা করব আরও ভালো কিছু করার জন্য। সকাল 9:50, আমি সহ আমার দুই ফ্রেন্ড সুমন ভাই, লিখন ভাই, আমরা পৌঁছে গেলাম লঙ্কাওই স্কুবা ক্লাবে। এখানে আসার পর আরও 5 জন কি 6 জন ছিল, এর মধ্যে 3 জন চাইনিজ মালয়েশিয়ান, 1 জন ইংল্যান্ডের, আর 1 জন আসলেই চায়না থেকে আসা। তো আসার পর আমরা এখানে দেখে নিলাম, প্লাস এখানে অফিসে আমরা কথা বলে নিলাম কী কী সমস্যা হতে পারে বা কী ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। সে আমাকে বুঝিয়ে বলল যে সবচেয়ে বেশি সমস্যা হবে কানে, কানে পানি প্রেশার সহ্য করতে পারলে নিচে থাকা যাবে, আর না হয় না। আমরা সেভাবে প্রস্তুতি নিলাম ডাইভিংয়ের জন্য। আমরা মোটামুটি এখন পেমেন্ট করা কমপ্লিট। ডাইভিংয়ের পেমেন্টটা হচ্ছে যাদের লাইসেন্স নেয়, মানে আমাদের মতো যারা নতুন, তাদের 350 রিংগিত, আর একজনের সাথে একজন ইনস্ট্রাক্টর থাকবে। আর যাদের লাইসেন্স আছে, মানে যারা পুরাতন বা লাইসেন্স আছে ডাইভিংয়ের, তাদের ব্যাপার তাদের 150 রিংগিত। সো আমরা রেডি হয়ে নেই। এটা কিন্তু আপনার এখানে রিস্কি, তো এখানে ফর্ম আছে, এটা কমপ্লিট করে যেতে হবে অন রিস্ক। যে কোনো ধরনের ইঞ্জুরি বা অন্য কোনো সমস্যা, এটা আপনি এগ্রি থাকলে তারপর। সো আমি যাকে তো যাবো ইনশাল্লাহ, দোয়া করবেন। যাই হোক, অনেক দিনের স্বপ্ন। সবাই যখন রেডি, এই সাদা ড্রেস পরা লোকটা মিস্টার তাই, সে আমাদের ক্যাপ্টেন ছিল, আমাদেরকে বুঝিয়ে বললো যে কী কী সমস্যা হবে, কোথেকে কোথায় যাব। আমরা মোটামুটি প্রস্তুত। আমাদের সাথে also no need to introduce. Okay, my friend comes from KL. Your name please? Brian. Okay, friend Brian, I'm from Bangladesh. Shops. KL. Also KL. Yeah. All together. Yeah. Okay, thank you. We are meeting. সাগরের অনেকটা গভীরে চলে আসছি, এখানেও অনেক পাহাড় আছে, দ্বীপ আছে। আমরা এটার কাছেই ডাইভিং করব, মানে সাগরের নিচে যাব আজকে। এটার নাম হচ্ছে পুলাও চেপু। আচ্ছা, আমরা রেডি হয়ে নিই। হ্যাঁ, thank you.
এই পর্যায়ে পানির গভীরতা 5 মিটার, আর পানির চাপটা কানে সবচেয়ে বেশি অনুভূত হয় 5 থেকে 8 মিটারের মধ্যে। তারপর মোটামুটি ধীরে ধীরে চাপটা সহনীয় হয়ে যায়। সো আপনি ডাইভিং করতে হলে এই পানির চাপটা, যেটা 5 থেকে 8 মিটারের মধ্যে সবচেয়ে বেশি অনুভূত হয়, ওই সময়টা আপনাকে সহ্য করতে হবে। প্রচণ্ড পানির চাপ লাগে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে পানির চাপটাও কমে যায়, আর মাঝামাঝি অবস্থায় পানিটা ততটা স্বচ্ছ থাকে না। সো আপনাকে আর একটু ভালোভাবে দেখতে হলে আরও নিচে যেতে হবে, আমরাও তাই করলাম। আমরা সাগরের যত বেশি গভীরে ঢুকতে শুরু করলাম, তত বেশি সৌন্দর্য আমাদের মুগ্ধ করতে লাগলো। প্রচণ্ড সুন্দর এই জায়গা, স্বচ্ছ পানি, তবে কানের প্রেশারটা আছেই, কিছুটা কম তবে আছে এখনও। একটা নেশার মতো, আপনি এটা আরেকটা অন্য জগৎ, এখানে না আসলে আসলে বোঝা যায় না যে আল্লাহ তাআলা এই সাগরের নিচেও কত সুন্দর জিনিস রাখছে। সো পানির চাপটা সহ্য করে আমরা দেখতে শুরু করলাম, আর মুগ্ধতা আসলে প্রকাশ করার মতো না। আমরা আরও দেখতে থাকি, চেষ্টা করবো আরও নিচে যাওয়ার জন্য। আমরা এখান থেকে একটু দূরে এসে আরও গভীরে যাওয়ার চেষ্টা করব, কারণ উপর থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল যে এটার সর্বোচ্চ গভীরতা 20 মিটারের মতো, আর ওইখানটাই সবচেয়ে সুন্দর, পানিগুলো সবচেয়ে স্বচ্ছ এবং অনেক মাছ দেখা যায়। তো আমরা এখানে যাওয়ার চেষ্টা করব। আর এই ডাইভিংয়ের একটা মূল ব্যাপার আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কান দিয়ে বাতাস বের করা। আমি আসলে ঠিকভাবে করতেছিলাম না, সেই জন্য আমার কানে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো। তারপরে আমি চেষ্টা করলাম কিন্তু পারিনি, কারণ জীবনের প্রথম ছিল। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আসলে এটা মনে হয় কোনো জাহাজের ধ্বংসাবশেষ ছিল, চমৎকার একটা জায়গা। তবে আমি কান দিয়ে বাতাস বের করাটা আমি ঠিকভাবে পারতেছিলাম না, এই জন্য আমার আসলে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, আর আমার সাথে আসলে সবাই আগেই উঠে গেছে। এই জায়গাটা চমৎকার ছিল, সর্বনিম্ন গভীরতা এটা, সরি সর্বোচ্চ গভীরতা ছিল এখানে 20 মিটারের মতো। দেখতে থাকি, এই জায়গাটা খুবই সুন্দর, আমার আসলে মনের আশাটাই পূর্ণ হয়ে গেছে এখানে আসার পর। পানির প্রচণ্ড চাপ সহ্য করে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম পানির সর্বোচ্চ গভীরতা 20 মিটারের কাছাকাছি। এই জায়গাটা চমৎকার সুন্দর জায়গা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়ে রাখছেন, আসলে এখানে না আসলে বোঝা যায় না। সেই সাথে পানির চাপটা কানে এত বেশি লাগতেছিল যে আমি আসলে আর সহ্য করতে পারতেছিলাম না। তখন আমি আমার ইনস্ট্রাক্টরকে ইশারায় বলেছিলাম, আসলে কিছু সাংকেতিক চিহ্ন থাকে, সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তখন আমি তাকে বলতে বাধ্য হয়েছিলাম যে আমি আর পারতেছি না। আমার ডাইভিং এই পর্যায়ে প্রায় শেষের দিকে ছিল, আমরা এখন উঠে যাব।
ডাইভিং শেষ এখন সাগরের মাঝখানে ডাইভিং করলাম যতটুকু পারছি জীবনের প্রথম আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাব আমরা এখন বোট দিয়ে আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে চলে যাব আর আমাদের সাথে যে ড্রাইভিং করছে মিস্টার তাই আমাদের ক্যাপ্টেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ